আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, মির্জা ফখরুল ইসলামের মাথার উপর আজরাইল ঘুরছে বা মির্জা ফখরুল ইসলামের চারিদিকে আজরাইল ঘুরছে, এইরকমই কাছাকাছি একটি কথা জনাব উবাইদুল কাদের বলেছেন। তো এখন এখানে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কাছাকাছি মাথার উপর যদি আজরাইল ঘুরে, এই বিষয়টি দ্বারা আসলে কি বোঝায়? প্রথমত যে তার মৃত্যু খুব সমাগত, তিনি যে কোনো সময় মারা যাবেন। তো মৃত্যু আমাদের সকলের জন্য অনিবার্য এবং যে কোনো মানুষের জীবনে এটি অভাবিতভাবে যে কোনো সময় চলে আসতে পারে এবং এটাই প্রকৃতির বিধান। এবং সেই অনুযায়ী আওয়ামী লীগ বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যারা হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন দেখেন বা তাদের লোকজন আশা করে যে তাদের নেতা বা নেত্রীরা হাজার বছর বেঁচে থাকুক, তারা এক সেকেন্ডের মধ্যে আজরাইলের নজরে এসে যেতে পারেন, কিংবা এক সেকেন্ডের মধ্যে আজরাইলের যে হাত মোবারক এটি তাদের কলিজার উপর পড়ে যেতে পারে। এটি মৃত্যুর বিধান এবং এভাবেই সবকিছু সমাপ্ত হয়েছে। কিন্তু কারো মৃত্যু কামনা করা, মরে যাওয়ার জন্য অভিশাপ দেয়া, এটি সাধারণত খুব মজলুম না হলে সাধারণত এই কাজ করে না। হালাকুর মৃত্যু অনেকে কামনা করেছে, চেঙ্গিসের মৃত্যু অনেকে কামনা করেছে, তারপর তমিলঙ্গের মৃত্যু অনেকে কামনা করেছে, এবং সেই ক্ষেত্রে সরাসরি তাদের সামনে না গিয়ে যদি কেউ বলতো যে হালাকুর সঙ্গে আজরাইলের একটা ভালো সম্পর্ক আছে, নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ হয়, তাহলে সেই বক্তব্যটি খুব হাস্যরসের সৃষ্টি করত। সেই ক্ষেত্রে জনাব মির্জা ফখরুল ইসলামকে কেন্দ্র করে উবাইদুল কাদেরের যে বক্তব্য যে আজরাইল তার মাথার কাছে ঘোরাফেরা করছে বা তাকে কেন্দ্র করে ঘোরাফেরা করছে, এর অর্থ যে মির্জা ফখরুল সাহেবের যে আয়ু এটি বেশি দিন নেই, উনি যে কোনো সময় মারা যেতে পারেন, এবং যেহেতু তিনি দলের মুখপাত্র অর্থাৎ বিএনপির মুখপাত্র, আর তার বিরুদ্ধে যে বক্তব্যটি দেওয়া হয়েছে তিনিও আওয়ামী লীগের মুখপাত্র, তো কাজেই মির্জা ফখরুলের মৃত্যু চাওয়া মানে বিএনপির মৃত্যু চাওয়া, আর মির্জা ফখরুল সাহেবের মৃত্যু চাওয়া মানে তিনি একজন অপ্রিয় ব্যক্তি, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো দরকার নেই, বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, এবং তিনি পৃথিবীর জন্য মারাত্মক ক্ষতিকর, তার নিঃশ্বাস প্রশ্বাসে কালনাগিনীর যে বিষ এটি বের হয়ে পৃথিবীকে ভস্ম করে দিচ্ছে, কাজেই এই পৃথিবী থেকে এই লোকটি যত তাড়াতাড়ি চলে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম যত দ্রুত তার যান কবচ করেন ততই এই পৃথিবীর জন্য কল্যাণ। এইরকম একটা পর্যায়ে না হলে সাধারণত কোনো জাতীয় নেত্রী বা নেতা এদের মৃত্যু কেউ কামনা করে না। তো সেই ক্ষেত্রে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে জনাব উবাইদুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার একটা ভাব সম্প্রসারণ করলে বোঝা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একজন ব্যক্তি, অভিশপ্ত একজন ব্যক্তি, তার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, এবং তিনি যদি মরে যান তাহলে এই বাংলাদেশের বিরাট উন্নতি হবে, এবং বাংলাদেশ এই মুহূর্তে যে রাহুর কবলে পড়েছে সেই রাহুর কবল থেকে বাংলাদেশ উদ্ধার পাবে মির্জা ফখরুলের মৃত্যুর মাধ্যমে। তো মির্জা ফখরুল সাহেব যদি এই বক্তব্য শুনে থাকেন বা আমার এই ভিডিওটি যদি তিনি শুনেন, এরপর তার প্রতিক্রিয়া কি হবে আমি এটা বলতে পারবো না, তবে জনাব ওয়াদুল কাদের যেটি বলেছেন এটির ভাব সম্প্রসারণ করলে মোটামুটি এটিই দাঁড়ায়। এখন মির্জা ফখরুল কেন জনাব উবাইদুল কাদেরের টার্গেটের বিষয়বস্তু হলেন এবং কেন জনাব উবাইদুল কাদের নিজে ইচ্ছা করলে আজরাইলের ভূমিকা না নিয়ে তিনি কি করে আজরাইলের উপরে এই মির্জা ফখরুলের দায় দায়িত্ব ছেড়ে দিলেন, এটি নিয়ে একটি আলোচনা হতে পারে। এখন আওয়ামী লীগের অনেক ছোট ছোট নেতা, তারা একে গ্রেপ্তার করতে চায়, ওকে গ্রেপ্তার করতে চায়, একে ঠ্যাং ভাঙতে চায়, ওকে মারতে চায়,
এর বিরুদ্ধে মামলা দিতে চায়, ওর বিরুদ্ধে মামলা দিতে চায়। এখন থানার একজন সাব ইন্সপেক্টর বা একজন ইন্সপেক্টর বা উচিত প্রকৃতির মানুষ, তিনিও মির্জা ফখরুলের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দিতে পারেন এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানির ঘর ভেঙে যে কোনো সময় আওয়ামী লীগের লোকজন তাকে তুলে নিয়ে আসতে পারে, পুলিশের লোকজন তাকে তুলে নিয়ে আসতে পারে। তো এখন পুরো বিএনপি যেখানে গনিমতের মাল হয়ে গিয়েছে, ইচ্ছা মতো ভোগ করা যায়, ইচ্ছা মতো দখল করা যায়, তারপরে ঠাট্টা করা যায়, মস্কারা করা যায়, যাইছে তাই করা যায়। এবং বিএনপির লোকদেরকে মানুষজন এমন মনে করে, আওয়ামী লীগের লোকজন মনে করে যে এরা দুর্বল অসহায় এমন হয়ে গিয়েছে যে এদের সঙ্গে যে রাজনৈতিক খেলাধুলা বা খেলা হবে, যে স্লোগান শামীম ওসমান সাহেব দিয়েছেন, এই ধরনের খেলাধুলা ছাত্রলীগের দরকার নাই বা কোনো পুরুষ মানুষের দরকার নাই, যুব মহিলা লীগ নামক যে একটা সংগঠন রয়েছে এরাই বিএনপিকে প্রাধান্য দেওয়ার জন্য যথেষ্ট। এবং এই কথা জানা হাসান মাহমুদ বলেছেন যে বেশি খেলতে চান, যুব মহিলা লীগ পাঠিয়ে দেব। তো বোঝার চেষ্টা করেন যে বিএনপির অবস্থান এখন কোন পর্যায়ে চলে গেছে এবং রাজনীতির খেলাটা এখন কোন স্তরে নেমে এসছে। তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্সেস জনাব ওবায়দুল কাদের। এখন ওবায়দুল কাদের কেন মির্জা ফখরুল ইসলামের মাথার উপর আজরাইলকে দেখতে পেলেন? পজিটিভ অর্থে বলি, অর্থাৎ ইতিবাচক যদি ধরি, তাহলে ধরুন যে জনাব ওবায়দুল কাদের এখন ওলি আল্লাহ হয়ে গিয়েছেন, এমন পর্যায়ের ওলি আল্লাহ যিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে নিজ চোখে দেখতে পারেন, হি কুড আন্ডারস্ট্যান্ড এবং ভিজুয়ালি তিনি দেখতে পারেন। তো তিনি মির্জা ফখরুল সাহেবের মাথার উপর আজরাইলকে দেখতে পেয়েছেন। তো এটি দেখার পরে তার অন্তর বিগলিত হয়েছে, আহা এত ভালো একটি মানুষ মরে যাবে, আজরাইল তাকে নিয়ে যাবে, আমি কার সঙ্গে রাজনীতি করব, আমি কাকে টার্গেট করে কথাবার্তা বলবো, এবং আজ আমার সমপর্যায়ের বিএনপির যে নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি যদি না থাকেন, ওনার জায়গাতে যদি অন্য কেউ এসে যায়, তাহলে তো আজ যে বাতচিত হচ্ছে সেটি হবে না। তো কাজেই আমি যে তার মাথার উপর আজরাইলকে দেখেছি এই কথাটা আমি বলে দিই, তাহলে কি হবে, মির্জা ফখরুল সাহেব ইবাদত করতে পারবে, বন্দিগি করতে পারবে, নামাজ পড়তে পারবে, তওবা করতে পারবে, ইস্তেগফার করতে পারবে, উমরাতে যেতে পারবে, এবং এগুলো করে তার যে কর্মগুলো, সৎকর্মগুলো, এগুলো বাড়াতে পারবে। এবং আজরাইল যদি আল্লাহর দয়ায় ফিরে যায়, তাহলে হয়তো ওবায়দুল কাদের জন্য একটি ভালো দিক হতে পারে। এটি হলো পজিটিভ। এবং এই পজিটিভে ওবায়দুল কাদেরের চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি ওলি আল্লাহ হয়ে গেছেন, তিনি আজরাইলকে দেখতে পারেন, আর তিনি খুবই বিএনপি সম্পর্কে সচেতন, মির্জা ফখরুল সম্পর্কে সচেতন, এবং তিনি চান যে মির্জা ফখরুলের মতো লোক রাজনীতিতে টিকে থাকুক, এর জন্য তিনি আগাম সতর্কবার্তা দিয়েছেন, জাস্ট লাইক এ ডক্টর। আর দ্বিতীয় যে বিষয়টি হলো, সেটি হলো মির্জা ফখরুলের যে উপস্থিতি, যদি নেতিবাচক অর্থে বলি, এটি জনাব ওবায়দুল কাদেরের জন্য একেবারেই অসহ্য। এই ভদ্রলোকের সঙ্গে পারা যাচ্ছে না, তার ইমেজ অনেক বেশি। ওবায়দুল কাদের ইমেজের চাইতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে পাবলিক ইমেজ ইতিবাচক, লোকজন তাকে ভালোবাসে, তাকে কেন্দ্র করে লোকজন ঘোরাফেরা করে, মির্জা ফখরুল সাহেব যাই বলেন সেটাই জাতীয় খবর হয়ে যায়, এবং তার প্রতিটি বক্তব্য জাতি, দেশ এবং জাতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, আর সেই তুলনায় তার প্রতিপক্ষ জনাব ওবায়দুল কাদের যাই বলেন না কেন সেটি নিয়ে মানুষ রং তামাশা করে। তিনি হাঁটলে লোকজন হাসে, তিনি বসলে হাসে, চা খেলে হাসে, কথা বললে লোকজন হাসে, এত হাসাহাসির মধ্যে তার জীবনটা দুর্বিষহ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মনে হতে পারে যে যার সঙ্গে তার কাউন্টার হচ্ছে, তার সঙ্গে তো আসলে আমার কাউন্টার হচ্ছে না, তার সঙ্গে কাউন্টার হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাহেবের সঙ্গে। তো যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটা, মানে একেবারে পূর্ণিমার চাঁদের মতো যিনি একটা ইমেজ সৃষ্টি করেছেন, কিংবা তার রাজনীতির যে প্রখরতা, এটির যে ঘ্রাণ, এটি যে কোনো গোলাপ বাগানের ঘ্রাণের সে বেশি, কিংবা তিনি যেভাবে মানুষের জীবন আশার সঞ্চার করে চলেছেন, এটির সঙ্গে যদি সকালের উদিত সূর্যের তুলনা করা হয়, যেটির দিকে মানুষ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তো তিনি ওরকম একটি অবস্থানে যদি পৌঁছে গিয়ে থাকেন,
আর তার বিপরীতে যদি ওয়াদুল কাদের সাহেবকে নিয়ে যে মানুষের ট্রল হয়, নেতিবাচক আলাপ আলোচনা হয়, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখার সঙ্গে সঙ্গে ওয়াদুল কাদেরের মেজাজ গরম হয়ে যাবে, তার চুল খাড়িয়ে যাবে, তার পশম খাড়িয়ে যাবে এবং তিনি ক্রোধে একেবারে তার মৃত্যু কামনা করতে পারেন। এবং সেই দিকে যদি নেতিবাচক হয় তাহলে তার আশেপাশে আজরায়েল দেখতে পাওয়া খুব অস্বাভাবিক বিষয় না। এমনকি আজরায়েলকে আনার জন্য, মির্জা ফখরুলের কাছাকাছি আনার জন্য যদি কোনো কাঠখড় পোড়াতে হয়, কোনো তজবি টিপতে হয়, দোয়া দরুদ পাঠ করতে হয়, কোনো ফকির মিসকিন খাওয়াতে হয়, কোনো দরবারে যেতে হয়, তাহলেও একটা মানুষ করতে পারে, যার সঙ্গে প্রতি মুহূর্তে আমার প্রতিযোগিতা করতে হচ্ছে, বা তাকে আমি পরাজিত করতে পারছি না, তার উপর আমি বিজয়ী হতে পারছি না, প্রতি মুহূর্তে আমি তার দ্বারা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি এবং লোকজন আমাকে নিয়ে ঠাট্টা মশকারা করছে, বলেন তো এই অসহায় অবস্থাতে কারো মৃত্যু কামনা করা ছাড়া কিংবা কারো মাথার উপর আজরাইলের ছবি দেখা ছাড়া তার কোনো কাজ থাকে না। এখন আমাদের রাজনীতির দুজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর একজন বিএনপির মহাসচিব, মানে সাধারণ সম্পাদক। তো এই দুজনের মধ্যে প্রতিদিনই রাজনৈতিক বাতচিত হয়, এই দুজন প্রতিদিন অসংখ্য রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন এবং সেই ব্যস্ততা একে অপরের মনের মধ্যে কতটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে তার কিছু নমুনা আমরা অতি সম্প্রতি দেখেছি উভয়ের বক্তব্যের মধ্যেই। এবং সেই নেতিবাচক বক্তব্যগুলো ইউরেনিয়ামের চুল্লি, ইউরেনিয়ামের ছাকা, ইউরেনিয়ামের থেরাপি থেকে এখন একেবারে আজরাইলের পর্যায়ে চলে আসছে। এটি কি দোয়া দরুদের জন্য আসছে, এটি কি কোলাকুলির জন্য আসছে, নাকি এটি কবর যাত্রার জন্য আসছে, সেটি এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।